নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ইঁচড়ের আরেকটি দুর্দান্ত রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর জন্য লাগবে কচি ইঁচড়। ইঁচড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। ইঁচড়ের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, আজ আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার বানাবেন, দেখবেন সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই ইঁচড়ের রান্নাটা দুর্দান্ত লাগবে খেতে। আর অল্প পরিমাণে চিকেন দিয়ে তৈরি হবে এই দুর্দান্ত স্বাদের রান্নাটি। তাহলে চলুন দেখি এই রান্নাটি আমি কিভাবে করেছি। এর জন্য নিয়েছি চিকেন কিমা, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন, আমি এখানে বাজার দিয়ে তৈরি করে নিয়েছি, বা চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর চিকেন কিমাটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যেন একটু জল না থাকে। এই চিকেন কিমা দিয়ে তৈরি করে নেব আমি এই দুর্দান্ত স্বাদের রান্নাটি। বোনলেস চিকেন একদমই ভালো লাগে না খেতে, এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে নিয়েছি ইঁচড়, আর ইঁচড়টা যত কচি হবে তত কিন্তু রান্নাটা খুব ভালো হবে। ইঁচড়টাকে সেদ্ধ করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, অবশ্যই একটু সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আর দেখুন কতটা পরিমাণে তেল আমি এখানে ব্যবহার করছি। 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে ওঠার পর এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। একটু ভেজে নেব, আর এই পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে, এতে করে এই রান্নাটা খুবই ভালো হবে। আর এই পেঁয়াজের ফ্লেভারেই কিন্তু এই রান্নার স্বাদটা বেশি হবে। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু বাদামি হবে তখন আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ তুলে রাখবো। এই রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি, আপনারা এইভাবে ইঁচড়ের রান্নাটা করে নিতে পারেন, দেখবেন সত্যি দুর্দান্ত লাগে। একঘেয়ে ইঁচড় খেতে কারোরই ভালো লাগে না। ইঁচড়ের ডালনা, ইঁচড়ের আলু, ইঁচড়ের তরকারি এইসবই আমরা সাধারণত খেয়ে থাকি, ইঁচড়ের কোপ্তা, কিন্তু এভাবেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেছে, প্রায় মিনিট খানেক নাড়িয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি তুলে রাখবো, এতে করে এই রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। আর দেখুন খুবই কম তেলে কিন্তু এই রান্নাটা করছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আদা এবং রসুন মিলে আমি এখানে 1 চামচের পরিমাণ দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর একটি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটি, হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে, যাতে করে মশলা থেকে তেল বেরিয়ে আসে, মশলাটার যে কাঁচা গন্ধ সেটি চলে যাবে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এভাবে কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইভাবে কষতে কষতে মশলাটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। এবার এর মধ্যে আমি যে চিকেন কিমাটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব। বোনলেস চিকেন কিন্তু আমাদের একদমই খেতে ইচ্ছে করে না, আপনারা এইভাবে চিকেন কিমা তৈরি করে তারপর ইঁচড়টা তৈরি করতে পারেন, বা চিকেনের পিসগুলোকে একদম কুচি কুচি করে কেটে সেভাবে রান্না করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তবে চিকেনের পিসগুলোকে খুব কুচো করে নিতে হবে, তাহলেই ভালো লাগবে। এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে চিকেন কিমাটাকে আমি কষে নেব। খুব কম মশলায় এবং কম সময়ে রান্নাটা হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, চিকেন কিমাটা কষে নেবার পর তারপর নুন দেবেন, তাহলেই কিমাটা খুব ভালো করে কষানো হবে। তা না হলে আগে থেকে নুন ব্যবহার করলে সেটি জল ছেড়ে দেবে, কষানোটা ভালো হবে না। এবার সেদ্ধ করে রাখা ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম, ইঁচড়টা দিয়েও আমি খুব ভালো করে কষে নেব। এইভাবে ভিন্ন রকমের ইঁচড় রান্না করে আপনারা যদি খান তাহলে খুবই ভালো লাগবে, আর ইঁচড় খাওয়া কিন্তু খুবই ভালো। এখনই কিন্তু কয়েকদিন ইঁচড় পাওয়া যাবে, বা কাঁচা কাঁঠালটা পাওয়া যাবে, এরপর আর পাওয়া যাবে না, তাই আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। 1 মিনিট মতো আমি কষে নিলাম ইঁচড়, চিকেন আর মশলা। এবার একটুখানি ঢাকা দেব, মিনিট খানেক ঢাকা দিয়ে রাখবো, এতে করে মশলার সঙ্গে খুব ভালো করে সমস্ত জিনিস মিক্স হবে। 1 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। খুব কম তেলে আমি রান্না করেছি, অথচ খেতে হচ্ছে কিন্তু খুবই ভালো। আপনারা এইভাবে কম তেল মশলা কিন্তু রান্না করে নিতে পারেন বন্ধুরা ঘরে। আর এই গরমে একটু কম তেল বা মশলা খাওয়াই কিন্তু খুবই ভালো, এতে হজম করতে অসুবিধা হবে না। এই প্রচণ্ড গরমে এরকম হালকা রান্না অবশ্যই আপনারা বাড়িতে করে নিতে পারেন,
এবার অল্প পরিমাণে জল দেব। এখানে চিকেন কিমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করা ছিল। আর এখানে আপনারা ঝালটা, আপনারা যে যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী কিন্তু দেবেন, যার যার টেস্ট অনুসারে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট মতো রেখে দেবো, 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তার বেশি রাখতে হবে না। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন, আমি দেখাচ্ছি কত সুন্দর সফট হয়ে গেছে এই চিকেন কিমা এবং এঁচোড়, খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে নেব, দেখুন খুব সুন্দর কিন্তু সফট হয়েছে বন্ধুরা। আর চিকেনের যে ফ্লেভারটা এঁচোড়ের মধ্যে খুব সুন্দর ঢুকে যায়, খুবই ভালো লাগে খেতে। এভাবে একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেব, এতে মাখো মাখো হয়। আর এই রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, একদম ঝোল থাকবে না, মাখা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে। এভাবে কিছু সময় আমি আরও নেড়ে নেব, নেড়ে নেওয়ার পর আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন আমি দেখাচ্ছি সার্ভ করে। এই রান্নাটা রুটির সঙ্গে খুব ভালো লাগে, বা ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা। এবার ভেজে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেটি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে ভাজা পেঁয়াজের যে ফ্লেভার সেটি এর মধ্যে যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা এভাবে বাড়িতে করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই আপনারা খুব ভালো থাকবেন, এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, শরীরের যত্ন নেবেন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, কারণ এখন প্রচণ্ড গরম পড়ছে। আজ তাহলে আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যান।